এগুলো হচ্ছে বিষের বস্তা, এগুলো ধনিয়া পাতার বিষ। এই যে এটা কিন্তু বাহির থেকে আসে, আর ধনিয়ার পাতা ধনিয়ার পাতাটা পোনার জন্য প্রস্তুত হতে হলে কিন্তু জমিতে অনেক সার দিতে হয়। একবারই প্রথম এই সারটা কিন্তু বোনার দিন দিতে হয়, সেটা হচ্ছে দেখেন এখানে আছে জৈব সার, এটা ব্র্যাকের জৈব। তারপর জীবসাম আছে, জীবসার এই যে বাংলা জীব, তারপর বাংলা ডিএপি দানাদার, এমওপি আছে, ব্রোন আছে, এই দেখেন এটা ইনতেফার ব্রোন আছে, এমওপি আছে, থিওভিট আছে। এগুলো সব একসাথে মিক্স করে সার কিন্তু জমিতে দিতে হয়, দেওয়ার পরে ট্র্যাক্টরে চষে তারপরে বুনতে হবে। মেডি এই প্যাকেটে আটা ছিড়াল, আমি কাছে লিয়ে যাই না, তোরা বইয়া থাকবো। বরনের প্যাকেটে আটা ইয়া করলে না, ইয়াকব ভাই কোদালটা লেন তো, ইয়াকব ভাই ওই কোদালটা কোনাদা, ইয়াকব ভাই কোদালে আর কোনাদা তো প্যাকেটে কাটা দেন দিনি, কোনো কাছেই না হইলে ওরা বইয়া থাকবো। এই দেখেন সার বনছে, এখন কেউ জৈব বনছে, কেউ বাংলার ড্যাব বনছে, কেউ একটা জমি সার বোনার পরে দুই চাষ দিতে হয়,
দুই চাষ দিলে জমিটা সারটা ভালোভাবে মাটির সাথে মিশে যায়, আর জমিটা আপনার পাতা বোনার সময় যে বেড করতে হয় ওটা করতে সুবিধা হয়, মাটিটা গুঁড়ো হয়ে যায়, ছোট চেকন হয়ে যায়, তখন এদের একটা সুবিধা হয়। এই জন্য একটা জমিকে দুই চাষ দিতে হয়। এখানে দেখেন পাতা বোনার জন্য যৌন চলে আসছে, যারা লেবার লেবাররা চলে আসছে, এসে জমিতে দাঁড়ায় রয়েছে, যাতে দ্রুত করতে হবে, আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। লাস্ট যে সারটা বুনছে এটা হচ্ছে থিওবিট, পটাশ, বোরন, এগুলো লাস্ট বুনে দিচ্ছে। প্রথমে বোনার জন্য প্রস্তুত হয়েছে, প্রথমে সুতো দিয়ে ড্রেনটাকে সোজা করতে হবে দাগ দিয়ে, তারপরে এই যে এগুলো ড্রেন করছে এখন সোজা করে। এই যে বেড তৈরি করছে এখন, কোনটা ওষুধ দেয়া কোনটা ওষুধ দেওয়া, এই যে পাকড়াই দেখলা যে ওই যে 1200 গ্রাম ওজন, 1 কেজি কদ্দুর ওজন, ওটা দেখ এই এই যে আমার খাত ধরে লাল আছে, লাল লাল না, আরে পাশাটি ফাটে এই পাশা। প্রথমে জমিটাকে বোনার জন্য প্রস্তুত করার পরে জমিটাকে দেখবেন বর্ডার দিতে হবে, কারণ জমির বেডটা যাতে টান হয়, এখন বর্ষার সময় বর্ডার দিলে আপনার জমিটা উঁচা হয়ে যায়। এবং প্রথমে আড়াআড়িভাবে বর্ডারটা দিয়ে একটা এই জমিটা তিনটা বর্ডার দিছে, আড়াআড়ি করার পরে দেখেন লম্বা বেড করছে এখন, এই ছোটো ছোটো খণ্ডই কিন্তু আপনার বেডটা উঁচু হয় এবং বর্ষার জন্য সুবিধা হয়, বর্ষার পানি বাদে না, এই জন্য এটাকে এই সিস্টেম করা। তারপরে জমিটা বর্ডার করার পরে মাটিটা উপরে তোলার পরে কাঠ দিয়ে অথবা বাঁশের চোটা দিয়ে আপনি বেডটাকে সুন্দরভাবে সমান করবেন, দুই সাইড হালকা নিচ করবেন, মাঝখানটা অল্প একটু উঁচু করবেন, উঁচা করে এর উপরে বীজ বুনে বিছুলে দিলেই হয়ে যাবে ধনিয়া পাতা বোনা। এই দেখেন সমান করছে, এটা এরকম সিস্টেমে সমান করতে হবে, দুই সাইড হালকা নিচ থাকবে, মাঝখানটা একটু উঁচু থাকবে, তাহলে পানিটা হলে আপনার সাইডতে চলে, দুই সাইড নিচ থাকলে গড়িয়ে পড়ে যাবে, এই জন্য এটাকে এভাবে করতে হয়। দেখেন বেডটা সমান করার পরে বীজগুলো বুনতে হবে, এইভাবে বীজটা বোনার পরে বিচুলি দিতে হবে, এই যে বিচুলি পাড়ছে, বিচুলিটা এরকম কায়দায় পাড়তে হবে, একদম হালকাও না আবার একদম ঘনও না, যাতে চারাটা বিচুলির ফাঁক দিয়ে বেরোতে পারে উপরে। এই যে আমার বর্মিয়া ভাই বিচুলি পাড়ছে, না না আপনাকে ছবি তুলবো কেন, আরে এটা তো কাজ করো তাই আমি ভাই তো সামনে আছে, ক্যামেরা সামনে তো রয়েছে,
এইভাবে বিছিল ফেলার পরেই কিন্তু হালকা বৃষ্টি হলে চারাটা বের হয়ে যাবে।